Subscribe to my channel and hit the bell icon so you never miss any video from my channel. Active Beauty পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক প্রোফাইলকে কিভাবে আরো সিকিউর করবেন। প্রথমে আমি ফেসবুকে লগ ইন করছি, ফেসবুক থেকে প্রোফাইলে ক্লিক করছি। প্রোফাইল ওপেন হওয়ার পর প্রোফাইল পিকচারের উপর ক্লিক করছি। প্রোফাইল ওপেন হলেই এই অপশনগুলো আপনি পাবেন। এখানে নামের নিচের অংশে দেখবেন একটি লক চিহ্নিত ড্রপ ডাউন অ্যারো আছে, ওইখানে ক্লিক করে যে অপশনগুলো পাবেন এখান থেকেই আপনার প্রোফাইলকে আরও সিকিউর করবেন। প্রথম অপশনটি হচ্ছে পাবলিক, এটি যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার ইনফরমেশন, প্রোফাইল ইনফরমেশন ফেসবুকে যাদের অ্যাকাউন্ট আছে অথবা যাদের অ্যাকাউন্ট নাই তারা সবাই দেখতে পাবে। এরপরের অপশনটা হচ্ছে ফ্রেন্ডস, ফ্রেন্ডস যদি আপনি সিলেক্ট করেন আপনার প্রোফাইলের ইনফরমেশনগুলো শুধুমাত্র আপনার বন্ধুরাই পাবে। এরপর আছে ফ্রেন্ডস অ্যাকসেপ্ট, এটি যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার যাকে সিলেক্ট করবেন সেই আপনার কোনো ইনফরমেশন দেখতে পারবে না কিন্তু অন্যরা দেখতে পারবে। এখানে আমি এটাতে ক্লিক করে দেখাচ্ছি, এখানে একজন এই যে এখানে যে চিহ্নটা আছে যদি আমি এখানে ক্লিক করে দিই তাহলে উনি ছাড়া আর সবাই আমার প্রোফাইলের ইনফরমেশনটা দেখতে পারবে। এখানে যাকে যাকে আমি সিলেক্ট করে দিব তারাই আমার প্রোফাইল ইনফরমেশনটা দেখতে পারবে না। এরপর আছে স্পেসিফিক ফ্রেন্ডস, স্পেসিফিক ফ্রেন্ডস এর মধ্যে যদি আপনি যাকে সিলেক্ট করে দিবেন শুধু তারাই আপনার প্রোফাইল ইনফরমেশনটা দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। এই যেমন এরকম আমি সিলেক্ট করে দিলাম শুধু ওরাই আমার প্রোফাইলটা দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। এরপরে যে অপশনটা রয়েছে তা হচ্ছে অনলি মি, যদি অনলি মি সিলেক্ট করা থাকে তাহলে শুধুমাত্র আমার প্রোফাইলটা আমি দেখতে পারবো আর কেউ দেখতে পারবে না। আমার এটিতে এখন অনলি মি সিলেক্ট করা আছে, এই যে লকড অবস্থায় আছে। এখন আমার প্রোফাইল ইনফরমেশনটা শুধুমাত্র আমি দেখতে পারবো, অন্য কেউ চাইলেও আমার প্রোফাইলের ইনফরমেশনটা দেখতে পারবেন না। এভাবে আপনি আপনার প্রোফাইলকে লক করতে পারবেন। ধন্যবাদ।